আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো মিক্সড ড্রাই ফুড নিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন যে মিক্সড ড্রাই ফুড অনেক সুস্বাদু পুষ্টিকর একটি খাবার। তো এটি তৈরি করতে যে যে জিনিসগুলো লাগে তার মধ্যে লাগে হচ্ছে কাঠবাদাম বা আমন্ড। তো এখানে আমি 7টার মতো কাঠবাদাম নিয়েছি। এখন কাঠবাদামের পরে আর একটা যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে কাজু বাদাম। এর পরিমাণ মতো কিছুটা কাজু বাদাম নেবেন। কাজু বাদামের পরে যেটা নিতে হবে সেটা হচ্ছে আখরোট, যেটাকে বলা হয় ওয়ালনাট। কয়েকটা আখরোট নেবেন। আখরোট নেওয়ার পরে আপনি নিতে পারেন খেজুর। আমার কাছে তিউনিসিয়ান 3টা খেজুর আছে, তো 3টা খেজুর দিলাম। এরপর আরও যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পেস্তা বাদাম, এপ্রিকট, আলু বোখারা, পাম সিড কিন, এগুলো বিভিন্ন জিনিস লাগতে পারে। তো আমার কাছে এই কয়টা জিনিস আছে, তো এটা দিয়ে এখন আমি মিক্সড ড্রাই ফ্রুট তৈরি করব। তো তৈরি করতে হলে সবগুলো মিক্সড করতে হবে। ওকে, সবগুলো মিক্সড করি। ব্যাস হয়ে গেল মিক্সড ড্রাই ফ্রুট। তো একটা জিনিস, যে মিক্সড ড্রাই ফ্রুট তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন যে বাজারে প্যাকেটজাত মিক্সড ড্রাই ফ্রুট কিংবা অর্ডার করেও মিক্সড ড্রাই ফ্রুট আনতে পারেন, কিন্তু সেটা না নেওয়ার চেয়ে নিজে বিভিন্নভাবে তৈরি করাই ভালো। তার কারণ প্যাকেটজাত মিক্সড ড্রাই ফ্রুটের মধ্যে সেই খাবারগুলো টাটকা থাকে কি না এটার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু বাজার থেকে যদি আপনি আলাদাভাবে খেজুর, পাম সিড কিন, কাজু বাদাম, আখরোট এগুলো যদি কেনেন তাহলে সেটাতে সেটা ভালো থাকে আর কি। তো এভাবেই তৈরি করতে হয়।